ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, জমি। কে না চায় ঢাকার মধ্যে এক খণ্ড জমি নিজের হবে এবং নিজের হোক, সেটাই খুব কম টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে এক খণ্ড জমি। এখানে মূলত শেয়ার হোল্ডার দশজনের মধ্যে একজন ওনার শেয়ারটা সেল করে দিবেন। আমরা জমির দাম তো অবশ্যই বলবো, তার আগে আমরা জমির চারিপাশে কি কি বিষয়বস্তু সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা এবং এই জমির পাশে বিশাল একটা দালান করা হচ্ছে, অর্থাৎ অনগোয়িং কনস্ট্রাকশন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে জমি ভ্যালুটা কিরকম। আমি যেহেতু নদীর পাড়ে এখানে চলে আসি, তো BIWTA ওনাদের সীমানা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটু দূরে গিয়ে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে হ্যাঁ, আমি দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি সীমানা, অর্থাৎ BIWTA সীমানা নির্ধারণ করা আছে। আপনারা একটু দেখেন যে এই যে দূরে আরেকটা সীমানা দেখা যাচ্ছে, এটা নৌ পরিবহন মন্ত্রণালয় অর্থাৎ BIWTA নির্ধারণ করে দিচ্ছেন যে আমাদের সীমানা ইত্যুক। অর্থাৎ ভবিষ্যতে আপনারা যদি এখানে জমির উপর বিনিয়োগ করেন, যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য এটা আপনাদের জন্য শেয়ার করা। যাই হোক, আমি আর একটু সামনে এগোব যে এখানে যে জমিটা সেল হবে এখান থেকে দেখতে অনেক দূর। আর কিছুক্ষণের মধ্যে আমি এও শেয়ার করব আপনাদের সাথে যে আরেকটা বাড়ি একেবারে নদীর কিনারের থেকেও কিন্তু অনেক হাই রাইজ বাড়ি করছেন। যাই হোক, এখানে হয়তো অনেকে এসে থাকেন, অনেকে হয়তো আমার এই ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আসলে সৌন্দর্য কতটুকু। আমরা তো সবাই ঢাকা শহরে থাকি, কিন্তু ঢাকার মধ্যে একটা প্রাণ এখানে পাবেন। কেন জানেন? নদীর সাথে মানুষের একটা গভীর সম্পর্ক, আর বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এখানে আপনারা মর্নিং এর সময় অথবা সন্ধ্যার দিকে এখানে জগিং করতে পারেন, বা হাঁটা চলার জন্য এখানে এসে কিন্তু নদীর পাড়ের সাথে এটা আপনারা স্বাস্থ্যের জন্য, বা একটু মানুষ কিন্তু একটু হাতাহাতি করার জন্য যে প্রাণবন্ত মনে হয় সেটা এখানে পাবেন। এটার অ্যালাইনমেন্টটা এমনভাবে এখানে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিরকম প্রাণবন্ত মনে হচ্ছে। আর ঠিক এদিকে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন যে সীমানা প্রাচীর গুলো এখানে খুব সুন্দর করে দেয়া আছে। আর এখানে এটা তুরাক নদী, নদীর ওপারে বসিলা। যাই হোক, আমি বসিলার সম্পর্কে আর বললাম না। এটা ঢাকার চন্দ্রিমা উদ্যান এবং এখানে ভদ্রলোক জমির শেয়ারটা সেল করবেন মাত্র 18 লক্ষ টাকা। তো এটার আমি পর্যায়ক্রমিকভাবে বলে দিব যে আপনারা কিভাবে লাভবান হবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, দেখেন কিভাবে আপনার লাভটা হবে সেটাও আমি ক্যালকুলেশন করে দিব। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্লাস কনস্ট্রাকশন এবং জমির শেয়ার কিনে আপনার কি রকম বেনিফিট হবে সেটা আপনারা ভিডিওটা ক্লিপের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর আবাসনের যে প্রকল্পগুলো হচ্ছে দুই যে দূরে একেবারে নদীর কিনারে। আমি সেই পর্যন্ত আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, আমার সাথে একটু থাকেন। আর এই ভিডিও ক্লিপের মাধ্যমে যদি আপনারা এই জমিটা দেখে থাকেন বা এখানে আশেপাশে পরিবেশগুলো দেখে থাকেন, আপনাদের মধ্যে এক ধরনের শিহরণ হয়তো আসতেই পারে যে নদীর সাথে এত মনোরম পরিবেশ তারা বুড়িগঙ্গা নদীতে হয়তো দেখছেন ঢাকাতে। ওইখানে কিন্তু প্রাণ নাই, পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটা পর্যন্ত নাই। আর তুরাক নদী এটা কোনো স্রোতের একটা নদী, ভবিষ্যতে আপনার স্বাস্থ্যের জন্য বলেন এবং পরিবেশের উপর বলেন, এটা খুব একটা সুন্দর মনোরম একটা পরিবেশ। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল একটা বড় টাওয়ার, এখানে অনগোয়িং কনস্ট্রাকশন কাজ চলমান একেবারেই, কিন্তু নদীর পাশে অর্থাৎ নদীর সাথে এত বড় টাওয়ার করা হয়েছে। তো আমি যেই জমিটা আপনার সাথে যেই জমিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা নিঃসন্দেহে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতে খন্ড জমির মালিক হতে পারবেন। সকালের দিকে আপনারা চাইলে জগিং করতে পারেন, যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এখানে সকাল বিকাল একটু মর্নিং ওয়াকিং বা জগিং করতে পারেন, সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করতে পারেন যাতে শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকে। ভিউয়ার্স আমি কিন্তু একদম কাছাকাছি চলে আসছি, আপনারা একটু দেখেন যে দেখতেই পাচ্ছেন যে একেবারে নদীর সাথে বিশাল একটা টাওয়ার। এখানে জমির দামটা একটু বেশি, নদীর পাড়ে বলছি না, পরিবেশের উপর ভারসাম্যের উপর বেস করে জমির দামটা একটু বেশি। ভদ্রলোক আড়াই কাতা জমিতে 10 জন শেয়ার এই জমির মূল্য যাচ্ছেন 18 লক্ষ টাকা। তাও বলে দিচ্ছি আমাদের মাধ্যমে যদি আসেন আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব কিছুটা সম্মানই করে দেওয়ার, সেটা একটা তেমন একটা বেশি হবে না বলে আমার মনে হয়, কারণ আমি মালিকের সাথে কথা বলেছি এবং যে মুহূর্তে আমরা ভিডিও ক্লিপের সাথে এটা অন্তর্ভুক্ত বা ভিডিও ক্লিপের আপনাদের সাথে শেয়ার করছি মালিকও আমাদের সাথে আছেন। এটা ভিউয়ার্স সন্ধ্যা হইলে পরে এখানে কীরকম একটা পরিবেশ তৈরি হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা ধৈর্য সহকারে অতক্ষণ ধরে দেখছেন যে আরেকটু দেখলে পরে আপনারা হিসাবটাও খুব ক্লিয়ার করে বুঝতে পারবেন যে এখানে জমিতে যদি আমি শেয়ার করি বা জমিতে যদি আমি শেয়ার নিই, শেয়ার কিনলে পরে আমার কিরকম বেনিফিট হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব পর্যায়ক্রমিকভাবে। আমি সিকোয়েন্সের আকারে আমি বুঝাচ্ছি আপনাদের সাথে মাত্র 18 লক্ষ টাকার জমির শেয়ার কিভাবে আপনি লাভবান হবেন। এখানে সর্বমোট জমি 2.5 কাতা, বর্তমান জমির মূল্য 80 লক্ষ টাকা, তাহলে জমির মেরু দাঁড়ায় 2 কোটি টাকা। এখানে যদি 7 তলা বাড়ি করা হয় তাহলে G+6, মিনিমাম G+6 ও পাবেনি, কারণ এখানে নতুন যে রাজকীয় নিয়মে ড্যাপের যে ক্যালকুলেশন এখানে ওই ড্যাপ তেমনটা বেশি ক্যালকুলেশনে আসবে না। তো ওই হিসাবে আপনারা দেখেন এখানে আপনাদের জমির শেয়ারের মূল্য 18 লক্ষ টাকা আর 7 তলা বাড়ি প্রতি স্কোয়ার ফিট 2200 টাকা, অর্থাৎ 7 তলা বাড়ি করতে গেলে আপনার টোটাল কস্টিং, এখানে যদি ফাইলিংও করা লাগে আমি ওই হিসাবে 2200 টাকা ধরে নিলাম, টোটাল কনস্ট্রাকশন এরিয়া ধরলাম 1700 স্কোয়ার ফিট কিন্তু 7, অর্থাৎ 7টা ধরলাম এই কারণে টোটাল হয়তো এখানে যদি ফাইলিংও করতে হয় সেক্ষেত্রে আমি একটু বেশি করে ধরলাম, তো দাঁড়াচ্ছে ফ্লোর এরিয়া 11900 স্কোয়ার ফিট, বর্তমান কনস্ট্রাকশন খরচ 2200 টাকা, মোট খরচ এখানে দাঁড়াচ্ছে 2,61,00,000 টাকা সামথিং। তাহলে চূড়ান্ত হিসাব জমির শেয়ার মূল্য 18 লক্ষ টাকা আর কনস্ট্রাকশন খরচ 26 লক্ষ টাকা, তাহলে দাঁড়াচ্ছে কত, 44 লক্ষ টাকা। ভিউয়ার্স আপনাদের একটা আরেকটা বিষয় শেয়ার করি, এখানে G+6 যদি করেন সেক্ষেত্রে 10 জন শেয়ারের আপনাদের 10 জনের চাহিদা পূরণ হওয়ার পরে আরেকটা ফ্লোর থাকে, ওই ফ্লোরটা বিক্রি করলে পরে আমি যদি ওই ফ্লোরের দাম 70 লক্ষ টাকা ধরি তাহলে এখান থেকে 7 লক্ষ টাকা মাইনাস হবে, তাহলে শেয়ারের মূল্য আর খরচ সহ সব কিছুই দাঁড়াচ্ছে 37 লক্ষ টাকা, অর্থাৎ 37 লক্ষ টাকার মধ্যে আপনি জমির মালিকও হচ্ছেন এবং
একটা আবাসনের মালিকও হবেন। তো ভিউয়ার্স ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি।